আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মিরপুর 6 নম্বরে প্রিয় মেজবানে মেজবান খাওয়ার জন্য। এখানে শুধু মেজবান খাবো তাই নয়, এখানে কালাভুনা, চনার ডাল আর অনেক কিছুই আছে। চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান আর কি মেজবান, সেটা খাওয়ার মতো সৌভাগ্য এখনও আমাদের হয়নি, কিন্তু আজকে এখানে আমরা এগুলো টেস্ট করব। মানে মেজবানে যে ধরনের খাবারগুলো ওনারা সার্ভ করেন সেগুলো আমরা টেস্ট করব আর আপনাদেরকে জানাবো আমাদের কাছে কেমন লাগছে। তো আমি এখানে আসার পরে এখানে যারা ওনার আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রিয় মেজবান নাম দেওয়ার কারণটা কী। ওনারা বললেন যে মেজবান মানে হলো মেহমান, এখানে যারা আসেন গেস্ট বা মেহমান সবাই ওনাদের কাছে প্রিয়, তো এই জন্যই নামটা এভাবে দেওয়া হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন দেখার পালা যে ওনাদের খাবারগুলো কেমন লাগে আমাদের কাছে। তো আমি অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম, আমরা ভাত অর্ডার করেছি, এখানে দুজনের ভাত আছে। ভাত একজনের হচ্ছে 30 টাকা, সো আমাদের এখানে 60 টাকার ভাত আছে, মানে 60 টাকার ভাত। আর আমরা অর্ডার করেছি একটা প্যাকেজ যেখানে কালাভুনা, মেজবান আর চনার ডাল তিনটাই পাওয়া যাচ্ছে 250 গ্রাম করে। হ্যাঁ, এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 729 টাকা, 729 টাকা। ওকে, এরপরে আমরা অর্ডার করেছি একটা খিচুড়ির প্যাকেজ। এটা আপনারা দুটো দিয়েই পাবেন, কালাভুনা দিয়েও পাবেন আবার মেজবান দিয়েও পাবেন। তো আমরা প্রেফার করেছি মেজবান দিয়ে, আমার মনে হয় যে খিচুড়িটা মেজবান দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। মেজবান আছে, খিচুড়ি আছে আর বেগুন ভাজা আছে, আর এখানে একটা আচার বা চাটনি টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। এছাড়া সালাদ তো দিয়েছে, লেবু, শসা, কাঁচামরিচ, যেগুলো লাগে আর কি খিচুড়ি খেতে। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার, এখন শুরু করি। আমি ভাত দিয়ে আগে কালাভুনাটা ট্রাই করব, কারণ আমার কাছে মনে হয় যে কালাভুনা ভাত দিয়েই বেশি যায়, খুব ভালো যায় আর কি। আচ্ছা, আর ওনারা কিন্তু সার্ভ করেছেন সব কিছু এরকম মাটির থালা, মাটির বাটিতে করে, মাটির গ্লাস, ইভেন সব কিছুই মাটির, চামচটাও মাটির। ভাত নেওয়া যাক। আরেকটা ব্যাপার বলে রাখি, মেজবান সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। মূলত মেজবান হলো চট্টগ্রামের একটা অনুষ্ঠান যেটা ওনারা জন্মদিন, বিয়ে, ইভেন কুলখানি, এই মানে ব্যাপারগুলোতে আর কি ওনারা একটা অনুষ্ঠান করে থাকে। আচ্ছা, আমি কথা বলতে বলতে কালাভুনা নিয়ে নিলাম। আমি একটু চাচ্ছি যে একটু কাছে থেকে যদি দেখানো যায় কালাভুনার পরিমাণটা, 250 গ্রাম কতটুকু হবে এটা দর্শকরা বুঝতে পারবেন। এখানে 250 গ্রাম কালাভুনা আছে, কালাভুনার পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং টুকরাগুলোও কিন্তু কালাভুনার টুকরা যেরকম হয় আর কি, একটু ছোটো ছোটো সাইজ, শুকনো মরিচ দেখা যাচ্ছে। কালাভুনার গোশতের অবস্থা একটু দেখা যাক কি। ওকে, ভালোই সিদ্ধ হয়েছে, কালাভুনাটা একটু খালি খালি খাই। বাহ, একদম সলিড মাংস, টেস্ট দুর্দান্ত। কালাভুনার মেইন উপাদান কিন্তু হচ্ছে মশলাগুলো। কালাভুনাতে যেসব মশলা দিয়ে কালাভুনাটা রান্না করা হয় সেটার জন্যই কিন্তু রংটা কালো হয়, এবং কালাভুনার যে আসল টেস্ট সেটার জন্যই কিন্তু পাওয়া যায়। তো অনেকেই মনে করেন যে হয়তো বা ভাজতে ভাজতে কালো করে ফেলেছে বা ভুনাতে ভুনাতে, আসলে সেটা কালাভুনা না, কালাভুনা হচ্ছে ওই যে মশলাগুলো দিয়ে যে রান্না করা হয় সেটাই। তো আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখি। আমি যদিও মাংসতে অনেক শুকনো মরিচ দেখতে পাচ্ছিলাম, ভেবেছিলাম যে কিছুটা ঝাল হবে, কিন্তু সেরকম ঝাল পাচ্ছি না কালাভুনা থেকে। মানে সহনীয়, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে, আর যারা ঝাল খেতে পারেন না তাদের কাছেও ভালো লাগবে। কালাভুনাটা কিন্তু একদম ড্রাই না, মানে একদম ঝরঝরে টাইপের না, কিছুটা গ্রেভি আছে যেটা দিয়ে আপনার ভাত খেতে আরও বেশি মজা লাগবে আর কি। কালাভুনাটা এক কথায় অসাধারণ, আমরা অনেক জায়গায় কালাভুনা খেয়েছি, কেমন লেগেছে সেটা বলবো না, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে যে কালাভুনাটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলা যাবে। কালাভুনা শেষ করে এখন আমি চলে যাব মেজবানে, কারণ মেজবানটা একদম মানে কালারটা সেরকম হয়েছে মেজবানের, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু ঝালঝাল টাইপের হবে। মেজবানে একটু দেখার চেষ্টা করছি ওনারা কয় পিস দিয়েছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে, 7 টুকরা আছে, আর যথেষ্ট পরিমাণে কিন্তু এরকম ঝোল দিয়েছে। হ্যাঁ, তো আমি একটু নিয়ে নিই। আজ তো কাঁচামরিচও আছে, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো মনে হয় এটা খুবই পছন্দের একটা খাবার হবে। আমাকে যদি বলেন যে কালাভুনা, মেজবান এ দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে, আমার কাছে মেজবান বেশি ভালো লাগে, কারণ মেজবানের আলাদা একটা অ্যারোমা থাকে, এটার জন্য আমার মেজবানটা বেশি খেতে ভালো লাগে। তো আমি একটু মাংসটা দেখাই আপনাদেরকে। ওয়াও, এটা তো একদমই
খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, একদম হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে এটা খুলে গেল। এখন একটু খেয়ে দেখি। যেটা আমি দেখেই বলেছিলাম যে মেজবানটা একটু ঝালঝালি ভালো লাগে, আর কালারটা দেখেও বোঝা যাচ্ছিল যে এটা একটু ঝালি হয়েছে। সুস্বাদু একটা মেজবান খেলাম এক কথায়। আর মাংসটা যে এত নরম হয়েছে এজন্যও কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আমি যেটা বলেছিলাম যে মেজবানের যে একটা অ্যারোমা থাকে সেটার জন্য খেতে আমার বেশি ভালো লাগে, তো সেই অ্যারোমাটা কিন্তু এখানে আমি পুরোপুরি পাচ্ছি খেতে গিয়ে। আমি তো বলেছি যে অথেন্টিক মেজবান যেটা, মানে চট্টগ্রামে যে মেজবানটা করা হয় সেটা খাওয়ার মতো সৌভাগ্য এখনও হয়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যারা চট্টগ্রামের মেজবানটা মিস করবেন বা কালাভুনাটা মিস করবেন, তারা কিন্তু এই প্রিয় মেজবানে এসে খেতে পারেন। আর আপনাদের মিস করতে হবে না, ঢাকায় বসে আপনারা চট্টগ্রামের মতো ওরকমই মেজবান বা কালাভুনা খেতে পারবেন। এই হচ্ছে চনার ডাল, যেটাকে আমরা আর কি বুটের ডাল বলে থাকি। আর এখানে কিন্তু শুধু ডাল না, এখানে মাংসও দেখা যাচ্ছে, মানে হাড্ডিও দিয়েছেন ওনারা, একটু মাংসও পাওয়া যাবে মনে হয়। তো আমি একটু ডাল মাংস মিলিয়েই নিচ্ছি। এরকম আস্ত কাঁচামরিচ কিন্তু আপনারা পাবেন, তো যাদের কাছে একটু ঝাল কম মনে হবে এটা খেয়ে ফেলতে পারেন, এছাড়া ওনারা তো এডিশনাল এরকম কাঁচামরিচ দিয়েই দিচ্ছেন। সো ডালের চনার ডালটা হচ্ছে এরকম হবে, আস্ত আস্ত আছে, হ্যাঁ একদম ভেঙে ভর্তা হয়ে যায়নি। একটু চানার ডালটা একটু শুধু শুধু খাই। নরম কিন্তু ভেঙে যায়নি। আচ্ছা এবার ভাত দিয়ে খেয়ে দেখার পালা। আমরা তো নর্মালি বাসায় বুটের ডাল খাই, কিন্তু এই যে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী চনার ডালটা, এটার টেস্ট কিন্তু আলাদা, মানে এটার রেসিপিটাও আলাদা, এটার টেস্টটাও আলাদা। মনে করেছিলাম এটা মাংস, কিন্তু এটা হাড্ডি। কালাভুনা কিন্তু একদমই সলিড মাংস দিয়ে করা, আর মেজবান যেটা খেয়েছি মেজবানে হাড় মাংস একসাথে আছে আর কি। চনার ডালটা কিন্তু অসম্ভব মজা। তিনটা খাবারেই ঝালটা, মশলাটা এবং টেস্ট আমার কাছে মনে হয়েছে যে সবার ভালো লাগার মতো। আমার কাছে তো মেজবানটা একদম বেস্ট লেগেছে, তারপরে কালাভুনা, এরপরে হচ্ছে চনার ডাল। আরেকটা বিষয় বলে রাখি, সবাই তো আর বিফ খান না, মানে এই আইটেমগুলো তো সব গরুর মাংস দিয়েই করা হয়, তো সবাই তো গরুর মাংস খান না। ওনারা কিন্তু কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকেন। আপনারা কিন্তু বাসায় যদি অনেক লোকের একটা প্রোগ্রাম থাকে বা কাউকে দাওয়াত করেছেন, অ্যাটলিস্ট চারজন হতে হবে, হ্যাঁ ওনারা অর্ডার দিলে কাস্টমাইজ করে ওনারা রান্না করে দেন। আপনারা মাছের কালাভুনাও পাবেন, মুরগির কালাভুনাও পাবেন, এছাড়া মুরগির ঝালভুনাটাও পেতে পারেন ওনাদেরকে যদি আপনারা অর্ডার করেন। অ্যাটলিস্ট একদিন আগে আপনাদেরকে অর্ডারটা করতে হবে। তো এখন আমি চনার ডাল দিয়ে ভাতটা খাওয়া শেষ করি, এরপরে খিচুড়িতে চলে যাব, কারণ খিচুড়িটা আমার দিকে তাকিয়ে আছে। এখন খিচুড়ির পালা, যদিও চামচ দেওয়া হয়েছে, চামচ দিয়ে আমার জমবে না, আমি হাত দিয়েই খাবো, চামচগুলো সরিয়ে রাখি। তো বেগুন ভাজি, আমার কাছে না কেন যেন মনে হয় যে খিচুড়িটা বেগুন ভাজি ছাড়া খুব একটা জমে না, মানে হ্যাঁ চলে এমনি খিচুড়ি হলে হয়, কিন্তু যখন বেগুন ভাজিটা থাকে তখন এটার টেস্টটা মনে হয় যে আরও, মানে আকর্ষণটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। খিচুড়ির সাথে আমরা যা যা পাচ্ছি সেটা হলো একটা চাটনি বা আচার, এখানে বেগুন ভাজা, আর আমরা মেজবানটা নিয়েছি, মেজবান গোস্ত যেটা সেটা নিয়েছি। এখানে 1, 2, 3, 4, 5, 6 টুকরা মেজবানের গোস্ত আছে, একটা লেবুর টুকরা দেওয়া হয়েছে, শসা আর কাঁচামরিচ। আর খিচুড়িটা তো বেশ ঝরঝরে দেখা যাচ্ছে, আর খিচুড়ির যে একটা সুগন্ধ সেটা কিন্তু খিচুড়ির প্লেটটা যখন আমি সামনে নিয়ে এসেছি তখনই পেয়েছি। মনে হয় খিচুড়িটা খেতে মজা হবে, আমি একটু খিচুড়িটা শুধু শুধু খাই। খিচুড়িটা কিন্তু একদম অনেক ডাল দিয়ে রান্না করা যে একটা খিচুড়ি হয় সেটা না, ডাল দেয়া কিন্তু ঝরঝরে এবং হালকা একটা টেস্ট, অনেক ফ্লেভারফুল একটা খিচুড়ি সেরকমটা না, একটু লাইট টেস্টের খিচুড়ি। যেহেতু এটার সাথে মেজবান গোস্ত খাচ্ছেন, বেগুন ভাজি খাচ্ছেন, আবার একটা চাটনি খাচ্ছেন, তো আমি একটু চাটনি দিয়ে খেয়ে দেখি। ও চাটনিটা একটু শুধু শুধু খেতে চাই আমি, বেগুনের চাটনি বাট সেটার সাথে তেঁতুল জলপাই এরকম কিছু অ্যাড করা হয়েছে, টক মিষ্টি একটা চাটনি। খিচুড়ির সাথে অনেকেই আচার বা চাটনি খেতে পছন্দ করেন, আমিও পছন্দ করি, তাদের জন্য এটা খুবই ভালো হবে, খুব ভালো একটা অপশন। বেগুন ভাজার সাইজটা এরকম, আসলে সাইজটা হয়তো বা ডিপেন্ড করবে আপনি কোন দিকের টুকরাটা খাচ্ছেন। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি বরাবরের মতোই মজা। এখন চলে যাচ্ছি যেটা খিচুড়ির সাথে মূল আকর্ষণ, সেটা হলো মেজবানে।
আমরা অলরেডি যে মেজবানটা খেয়েছি সাদা ভাতের সাথে সেই মেজবানটাই কিন্তু এখানে সার্ভ করা হয়েছে, কিন্তু এখন আমরা খাবো খিচুড়ির সাথে। একই রকম, একদম নরম, মানে একটু আঙ্গুল দিয়ে চাপ দিলেই এটা খুলে যাচ্ছে, আর একদম দেখেন একদম সলিড মাংস, একটু ঝোল। অসাধারণ, খিচুড়ির সাথে তো মেজবানটা ফাটাফাটি। এখন আমার কাছে কি মনে হচ্ছে খিচুড়িটা দিয়ে মেজবান খাওয়ার পরে, যে সাদা ভাত দিয়ে কালাভুনা আর খিচুড়ি দিয়ে মেজবান, এটাই বেস্ট। আচ্ছা, একটু লেবু চিপে খেয়ে দেখা যাক, লেবু চিপে খেলে কেমন লাগে। আমি সাদা ভাত দিয়ে লেবু দিয়ে মেজবান বা কালাভুনা কোনোটাই খাইনি। মাংসের কোয়ালিটি অনেক ভালো খেয়ে বোঝা যাচ্ছে, আসলেই অনেক মজা। খিচুড়িটা খাওয়া শেষ করি আর সেই সাথে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখন কিন্তু রেস্টুরেন্টের রেনোভেশনের কাজ চলছে, তো এখন অনেকগুলো আইটেমই আপনারা পাবেন না, যেমন এটা খাওয়ার পর একটু ফিরনি খেতে ইচ্ছা করবে বা একটু বোরহানি খেতে ইচ্ছা করবে, সেটা এখন পাওয়া যাচ্ছে না। আশা করি সামনে যখন আপনারা খেতে আসবেন তখন অর্ডার করলেই পেয়ে যাবেন, আজকে আমরা পাচ্ছি না। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।